কোচবিহারের মারুগঞ্জের ভয়াবহ দুর্ঘটনার পর এবার মাথাভাঙা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ বাজার সংলগ্ন আমতলায় রাজ্য সড়কের ওপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় 2 জন নিহত, 2 জন গুরুতর আহত। আহতদের চিকিৎসার জন্য কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, শীতলকুচি বিধানসভা এলাকার পরিবারের 7 জন সদস্য মিলে কোচবিহারের ডাক্তার দেখাতে আসেন। ডাক্তার দেখানোর পরবর্তীতে দুপুর 2:30 নাগাদ কোচবিহার মাথাভাঙা রাজ্য সড়কের ওপর দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে ছোট গাড়িতে থাকা চালক সহ 7 জন রাস্তার পাশের একটি দেওয়ালে সজোরে ধাক্কা মারে। এর পরবর্তীতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু ঘটে এবং গুরুতর আহত 2 জনকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। এই বিষয়ে কি জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, শুনে নেব। কোচবিহার থেকে নিশিগঞ্জে যাওয়ার পথে একটা আর্টিকাতে প্রায় 8-10 জন যাত্রী ছিল। একটা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে একটা দেওয়ালে ধাক্কা মারে এবং নিশিগঞ্জের স্পটেই 2 জন মারা যায় এবং 5 জন আহত। আহত 5 জন কোচবিহার MJN মেডিকেল কলেজ এবং হাসপাতালে এসে পৌঁছেছে, তাদের চিকিৎসা চলছে এবং তারা সকলেই শীতলকুচি ব্লকের বড় পরিবারের নল গ্রামের বাসিন্দা। আমি তাদের সঙ্গে কথা বললাম, তারা ডাক্তার দেখাতে এসেছিল এবং ফেরার পথে কিন্তু দুর্ঘটনা খবর হয়েছে। মারুগঞ্জেও একটা মর্মান্তিক ঘটনা, 5 জন মারা গিয়েছে, আজকে 2 জন মারা গেছে। এই পরপর দুর্ঘটনা একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি আজকেই জেলা শাসক এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলবো এবং সেফটির উপর আরও যাতে সচেতনতামূলক কর্মসূচি দেওয়া হয় এবং আমরা সকলেই সচেতন যাতে হতে পারি, এই দুর্ঘটনা এড়াতে পারি সে বিষয়ে আমরা সকলে তৎপর। অ্যাক্সিডেন্ট হতো, একটা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে আর্টিকা হঠাৎ করে ব্রেক কষ্ট এবং ডিসপ্লেস হয়ে তারা একটা ওয়ালে ধাক্কা মারে সজোরে এবং সামনে যে 2 জন বসেছিল তারা মারা গিয়েছে। পেছনে তারা মেজর উন্ডেড হয়েছে, তার মধ্যে 2 জনের অবস্থা খারাপ রয়েছে আর বাকিরা মোটামুটি ঠিক আছে। 5 জন এখানে এসেছে আর 2 জন যে মারা গেছে তাদের লাশ মর্গে পাঠানো। পরিচয় জানা গেছে, নামটা নাম জানা যায় না, সবার সকলেই নলগ্রামের বাসিন্দা। একজনের নাম তো শুনলাম মোস্তাক আলী এবং তার স্ত্রী ছিল, অন্যান্যরা ছিল, তারা সবাই একই পরিবারের আত্মীয় স্বজন, তারা ডাক্তার দেখাতে এসেছিল। উচ্চ মাধ্যমিক পাশ করে কি করবেন ভাবছেন? স্বল্প খরচে পশ্চিমবঙ্গ ও ব্যাঙ্গালোরের বিভিন্ন নামি দামি কলেজে GNM, BSc নার্সিং, BFarm, প্যারামেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, DLED সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ডিস্টেন্সে পড়াশুনোর সুবিধা। এখানে 100% চাকরির নিশ্চয়তা, কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি ভর্তি পাচ্ছেন, এডুকেশন লোনের সুবিধা, স্কলারশিপের ব্যবস্থা, রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তা নয়, বাঙালি খাবার এবং হোস্টেলের সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, এখনই সেট বুকিং করুন, কারণ আসন সংখ্যা সীমিত। যোগাযোগ করুন 9382210758 অথবা 7029039154 এই নাম্বারে।